গেল মাসেই চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক জোড়া দিয়েছে উপসাগরীয় অঞ্চলের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব। তখন চিরবৈরী দেশ দুটির মধ্যে জোড়া দেয়া এই সম্পর্ক কতটা দূর এগুবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্লেষকরা। কিন্তু সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে অবিশ্বাস্য গতিতে সম্পর্ক মেরামত করতে থাকে রিয়াদ ও তেহরান। এবার ঘোষণা এলো মাত্র কয়েকদিনের মধ্যেই একে অন্যের রাজধানীতে পুনরায় দূতাবাস চালু করবে। মুসলিম দুই দেশের তড়িৎ গতির এমন পদক্ষেপে রীতিমতো বিস্মিত সমালোচকরা। বর্তমানে প্রতিবেশী দেশ লেবাননে সফরে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সৌদি আরব ও ইরান মাত্র কয়েকদিনের মধ্যেই একে অপরের রাজধানীতে আবারও দূতাবাস খুলবে। পুনরায় দূতাবাস চালুর বিষয়ে কথা বলে দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমির আবদুল্লাহিয়ান জানান, ঈদুল ফিতরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। ওই ফোনালাপে আগামী কয়েকদিনের মধ্যেই তেহরান ও রিয়াদে দুদেশের দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে কাজ করতে সম্মত হয়েছেন তারা। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপের পর 2015 সালে ইরান সমর্থিত হুতিদের কাছে রিয়াদ সমর্থিত সরকারের পতন ঘটে। সে সময় থেকেই রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতিরা। মূলত তখন থেকেই দুদেশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। 2016 সালে নিজ নিজ দূতাবাস বন্ধ করে দেয় সৌদি ও ইরান। এর পরের 7 বছর দেশ দুটির মধ্যে ছিল তীব্র উত্তেজনা। তবে গত মাসের শুরুতে চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের মধ্যকার এক বৈঠকের পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে এক চুক্তিতে পৌঁছায় রিয়াদ ও তেহরান। মধ্যপ্রাচ্যে ইরান ও লেবাননের অভিন্ন শত্রু ইসরায়েল। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে তেল আবিব। এমনিতে সৌদি ইরান ঐক্য গড়ায় চাপে রয়েছে ইসরায়েল। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সফর করছেন লেবাননে। জানা গেছে সেখানে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নসরুল্লাহ সহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।